সেই টিভির সকল দর্শক শ্রোতার প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা দ্বিমত অনুষ্ঠানগুলি যারা দেখেন তাদের প্রতি সবিশেষ শুভেচ্ছা এবং শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে কথা বলছি আজকে মঙ্গলবার একুশে এপ্রিল দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ আট বৈশাখ চোদ্দোশো সাতাইশ বাংলা সন এবং ছাব্বিশে সাবান চোদ্দোশো একচল্লিশ হিজড়ি আমি কথাগুলো বলছি মঙ্গলবার একুশে এপ্রিল আসরের নামাজের আগে আপনারা দু চার ঘন্টা পরেই এটা ইউটিউবে পাবেন ঊনচল্লিশতম পর্ব দ্বিমত অনুষ্ঠানের উনচল্লিশতম পর্ব আবার একটু আগে ঘন্টা দুয়েক আগেই আপনারা আটত্রিশতম পর্ব পেয়েছেন আটত্রিশতম পর্বে আমাদের মূল বক্তব্য ছিল করোনা ভাইরাসের ত্রাণ বিতরণ করোনা ভাইরাসের হাসপাতাল ম্যানেজমেন্ট ইত্যাদির প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক বাহিনীকে আরও নিবিড়ভাবে সংশ্লিষ্ট করার ব্যাপারে আমি আহ্বান রেখেছি আমার যুক্তি তুলে ধরেছি সারমর্ম হল দলীয় সরকারের অধীনে আপ্রাণ চেষ্টা যদি দু চার পাঁচজন নেতৃবর্গ করেনও তারপরেও সকল কর্মকাণ্ডে দলীয় চিন্তা চেতনা অ্যাপ্রোচ দলীয় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় তালিকা বানানো ত্রাণ দেওয়া সব কিছু এবং আপনারা জানেন বাংলাদেশে বহুদলীয় সমাজ আওয়ামী লীগের একজন নেতার কাছ থেকে ত্রাণ নিতে বিএনপির একজন কর্মী স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং বিএনপির কর্মীদেরকে ত্রাণ দিতে না পারলেই আওয়ামী লীগের নেতৃবর্গ বা ত্রাণ বিতরণকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন এটি বাস্তবতা এবং অপ্রিয় তাই সর্বদলীয় ভিত্তিতে তালিকা করা সুষ্ঠুভাবে এক জেলা থেকে আরেক জেলায় এক জায়গা থেকে আরেক জায়গায় ত্রাণ পরিবহন করা এবং করোনা ভাইরাসের জন্য সুনির্ধারিত হাসপাতালগুলির ম্যানেজমেন্ট যেন বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনীদেরকে দেওয়া হয় এই ব্যাপারে আমি আহ্বান রেখেছি আটত্রিশতম পর্বে আপনারা সেটা শুনবেন আজকে যাদের ভালো লাগে তিমত তারা শেয়ার করবেন অন্যকে জানাবেন লিঙ্ক পাঠিয়ে দেবেন আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আগামী রমজানের মোবারক আসছে আজকে ছাব্বিশে সাবান চোদ্দোশো একচল্লিশ হিজড়ি আজকে থেকে নিয়ে সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ সন্ধ্যার পরে আমরা তারাবি পড়তে পারি আর যদি সেটা না হয় তিরিশ তারিখ সন্ধ্যার পরে তো পড়বই সাবানের চাঁদ দেখার উপরে রমজানুর মোবারক শুরু হবে তারাবিন নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হয়েছে ঘরের মধ্যে সুন্দর আহ্বান অনেক সুক্রিয়া ধন্যবাদ বাংলাদেশে অনেক আগেই জুমান নামাজের উপরে কড়াকড়ি আরোপ করা হয়েছে তারাবিন নামাজের উপরে কড়াকড়ি আরোপ করা হয়েছে আমি এ কড়াকড়ির বিরুদ্ধে নই তবে সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে এবং পত্রিকা পড়ে টেলিভিশন দেখে কয়েকটা কথা জনগণের সঙ্গে শেয়ার করা আমার প্রয়োজন মনে করছি আমি তার সবার আগে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি যারা সময় পাবেন কোরআন শরীফ ঘেটে অর্থল দেখে নেবেন পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকারা দ্বিতীয় সুরা আয়াত নম্বর একশত চোদ্দ সুরা আল বাকারা আয়াত নম্বর একশত চোদ্দ أياتي الشريركم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها أسموه وساء في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خافزين لهم في الدنيا خزيون ولهم في الآخرة عذاب عظيم আয়াতটি আমার মুখস্থ নাই তাই দেখে দেখে পড়লাম তার অর্থটাও বলে নেই এবং যে আল্লাহর মসজিদ সমূহের মধ্যে তার নাম উচ্চারণ করতে নিষেধ করেছে এবং তা উজাড় করতে চেষ্টা করেছে সে অপেক্ষা কে অত্যাচারী তাদের পক্ষে উপযুক্ত নয় যে তারা শঙ্কিত হওয়া ব্যতীত তন্মধ্যে প্রবেশ করে তাদের জন্য ইহলোকে দুর্গতি এবং পরলোকে কঠোর শাস্তি রয়েছে এটা আমি পড়লাম তফসির ইবনে কাসির প্রথম বাংলা অনুবাদ প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড একসঙ্গে বাঁধাই করা এবং এটা যেটা বাংলা অনুবাদ সবুজ রঙের এই তফসিরের পৃষ্ঠানম্বর তিনশো তেত্রিশে আছে এটা যে কোনো পবিত্র কোরআন শরীফের অনুবাদে পাবেন যদিও এই আয়াত নাজিল হয়েছিল একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কিন্তু পবিত্র কোরআন শরীফের অসংখ্য আয়াতের মতোই অসংখ্য আয়াতের ভাবার্থ মর্মার্থ সেটা প্রেক্ষাপট বিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন ভারত বলেন আমেরিকা বলেন পৃথিবীব্যাপী প্রযোজ্য হয়ে যায় এই আয়াতটির মর্মার্থ এবং ভাবার্থ চিন্তা করার জন্যে আমি বাংলাদেশের দিন আলেম সম্প্রদায় জ্ঞানী ব্যক্তি আলেম না হলেও প্রফেসর যারা আরবি বোঝেন কোরআন শরীফ পড়ালেখা করেন তফসিল করেন তাদেরকে গভীরভাবে পড়ার অত্যন্ত বিনীত আবেদন করছি নিবেদন করছি যে আমরা নিজেদের সমাজকে বাঁচাতে গিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে যান বাঁচাতে গিয়ে মহামারী থেকে রক্ষা পেতে গিয়ে যেন আবার অন্য কোনো ভুল বা ত্রুটি করে না ফেলি অর্থাৎ আমরা যেন মানুষকে মসজিদ বিমুখী করে না ফেলি মানুষকে যেন নামাজ বিমুখী করে না ফেলি কোরআন বিমুখী করে না ফেলি পত্রিকার মধ্যে কোরআনের হাফেজে কোরআন বাংলাদেশে যারা আছেন তাদের ব্যাপারে কথা এসছে তারা এই মাসটায় কি করবে তাদেরকে যদি নিজ গ্রামে নিজেদের মসজিদে তারাবি খতম করার সুযোগ দেওয়া হয় এবং যদি সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব পাঁচ ফুট ছয় ফুট সাড়ে ছয় ফুট দূরত্ব বজায় রেখে জনগণ দাঁড়াতে পারেন এবং খতমকরান সম্ভব হয় তাহলে এটি চিন্তা করা যেতে পারে আমি সিদ্ধান্ত দেওয়ার কোনো মালিক না সিদ্ধান্ত দেওয়ার মালিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং তাকে পরামর্শ প্রস্তাব দেবেন জ্ঞানী আলেমগণ ইসলামিক ফাউন্ডেশনের উপরে মানুষের আস্থা আংশিক আছে আংশিক নাই কারণ যে ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি মহোদয় যে কেলেঙ্কারি নিয়ে বিদায় হয়েছেন কিছুদিন পূর্বে সেটা একটা দলীয় দৃষ্টিভঙ্গির পরিচয় করে তাই ইসলামিক ফাউন্ডেশন যে খালেস নিয়ত ইসলামের খ্যাদমত করছে বা করবে এটা আমাদের ভরসা নাই তাই ইসলামিক ফাউন্ডেশনের বাইরেও যারা আলেমলামা আছেন সরকারপন্থী আলেমুলামাগণ ব্যতীত অন্যরাও যেন এটাতে মনোযোগ দেন আমি সেই আবেদনটা করছি কেন করছি যে একটা মাত্র কারণ আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে কেন জানাজা হলো তাই নিয়ে সমালোচনা করছি তার চার দিন আগেই তো কয়েকটা দিন চার দিন মানে কয়েকটা দিন আগেই তো সম্মানিত মাননীয় মন্ত্রী আনিসুল ইসলাম আনিসুল হক সাহেবের মায়ের জানাজা হয়েছে এবং আরও হরদম হচ্ছে এবং আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ইংরেজিতে লেখেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমার টাইম লাইনে গেলে দেখবেন আটটা ছবি দিয়েছে পাঁচ তিন আট বিভিন্ন পত্রিকা থেকে নিয়ে যাত্রাবাড়ির বাজার শ্যামপুরের বাজার বাংলাদেশে বিভিন্ন বাজার রেল স্টেশন বাস স্টেশন ত্রাণ গ্রহণ করতে গেছে সেখানে গার্মেন্টস ফ্যাক্টরির গেট সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব কেউ মানছে না কেউ মানছে না বা মানাতে পারছি না আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা কাউকে দোষ দিতে চাচ্ছি না তাহলে যেই ব্যক্তি সামাজিক দূরত্ব অবলম্বন করে পাঁচক্ট নামাজ মসজিদে পড়ছে অথবা পাঁচক্ত নামাজ সামাজিক দূরত্বের কারণেই লকডাউনের কারণে বাসায় পড়ছে সে যদি আবার ওই একই শ্যাম্পুর বাজারে এবং যাত্রাবাড়ি বাজারে যায় সে যদি আবার ত্রাণের জন্য লাইনে দাঁড়ায় সে যদি আবার হাজারো মানুষের মধ্যে ভিড়ে ফেরি পার হয় বা হাজারো মানুষের ভিড়ে সিলেটে যায় তাহলে আপনি নামাজে না যেতে যেয়ে যে বেনিফিটটা পেলেন সেটা তো বিসর্জন দিলেন কথাটা এরকম নামাজে বির নামাজের জামাতে যাওয়া থেকে বিরত রেখে যা কিছু অর্জন বাজারে যেতে দিয়ে ত্রাণের লাইনে ঘেঁষাঘেসি করতে দিয়ে ফেরি পার হতে দিয়ে তাহা কিছু বিসর্জন আমি আবারও বলি যাহা কিছু অর্জন করিলাম মসজিদে না যাইয়া মসজিদে যাইতে না দিয়া যে ঘরে পড়েন নামাজ তাহাই কিন্তু আমি খুশি মনে বিসর্জন দিচ্ছি কেমনে বাজারে যাইয়া হাটে যাইয়া ত্রাণের জন্য লাইনে মারামারি করতে যাইয়া বেতনের জন্য ফ্যাক্টরি বাইরে দাঁড় কর দাঁড়ায় থেকে ফেরি পার হইয়া ঢাকা থেকে সিলেট দুই বগি ট্রেনে বগিতে করে যাইয়া ওকে আমি ব্যক্তিজীবনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাবেক সেনা কর্মকর্তা কল্যাণ পাড়ের চেয়ারম্যান আমি সমাগমকে প্রশ্রয় দিতে চাচ্ছি না আমি শুধু আবেদন করছি যে কাবা শরীফ এবং মক্কা শরীফকে উদাহরণ টেনে সব কিছু করলে ভালো কিন্তু কাবা শরীফ এবং মক্কা শরীফের উদাহরণের পাশাপাশি এটাও মনে রাখতে হবে সৌদি আরব তেল সমৃদ্ধ ধনী দেশ সৌদি আরবের বাজারে মানুষের ভিড় নাই সৌদি আরব তাদের পুলিশের মাধ্যমে মানুষের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছাতে পারে তাহলে আমি যদি শুধু মক্কামদিনা নামাজ পড়ছে না সেটাকে অনুসরণ করি তাহলে আমি তো অবশ্যই এটাও অনুসরণ করা উচিত যে তারা মানুষকে বাজারে পৌঁছায় দিচ্ছে সেটা আমার দ্বারা সম্ভব না আমার ইনফ্রাস্ট্রাকচার নাই আমার সেবা দেওয়ার মতো তাদের জনসংখ্যা নাই আমি সেটাকে অর্গানাইজ করি নাই তাই আমার আবেদন থাকলেও চিন্তা করে দেখেন কি করা যেতে পারে কারণ এখানে আমি সেই জন্যে বাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বনামধন্য কন্যা যিনি একক সাহসে একক মেধায় বাংলাদেশের করোনা পরিস্থিতিকে এ পর্যন্ত সামলিয়েছেন আমি আবারও বলি দলীয় মেধা নয় মন্ত্রিসভার মেধা নয় নিজের মেধা নিজের আন্তরিকতায় করেছেন তার জন্য অনেক সীমাবদ্ধতা থাকলো তিনি করিয়ে যাচ্ছেন তার প্রতি আবেদন থাকলো যে আপনি সকল মহলের আলে আলমাকে নিয়ে প্রশ্ন করে দেখুন যেখানে কোনো প্রকারের বিকল্প রাস্তা করা যায় কি না তাহলে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারাও ব্যস্ত থাকতে পারবেন মানুষও প্রশান্তি প্রশান্তিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবে আমি আবারও বলি আমার বক্তব্য শেষ প্রান্তে এসে আমি কোনো মতেই বলছি না যে সমাগম হোক আমরা সমাগমের বিরুদ্ধে কিন্তু আপনি যেহেতু লকডাউনের বেনিফিট সকল সেক্টরে দিতে পারেন নাই তাহলে যেই সেক্টরেই দিয়েছি সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে সামনে দিয়ে মশা যাচ্ছে তাকে তালি দিয়ে মেরে ফেলতেছি আর পিছন দিয়ে হাতি চলে যাচ্ছে মশা মানি মসজিদে যে না দেওয়া তালিমানি পিছন দিয়ে সমাগমগুলো যে হয়ে যাচ্ছে হাট বাজার সব কিছু নামাজ মেলা ফেরিঘাট সব সম্মানিত দর্শক শ্রোতা আমি এই উনচল্লিশতম পর্বের মাধ্যমে পবিত্র তারাবি সম্বন্ধে যা কিছু বক্তব্য দিলাম এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মেহরবানি করে নিজগুলো ক্ষমা করবেন মেহরবানি করে আবেগের বশবর্তী হয়ে এক পেশে সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করছি এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতো গুনাগার ব্যক্তিরা কোনো মতেই সুপারিশ করতে পারবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মহান আল্লাহ যাদেরকে দিন জ্ঞান দিয়েছেন তারাই নেবেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাদেরকে আল্লাহ নিয়োজিত রেখেছেন তারা নেবেন কিন্তু আমরা সকলেই যেন চিন্তা করতে পারি তার জন্য আমি এ কথাগুলো এখানে উপস্থাপন করেছি এবং তা ইবনে নাকা বা যে কোনো বাংলা কোরআন আপনারা পান বা গুগলে গিয়ে ইন্টারনেটে গিয়ে এই অর্থরানী যারা দেখে নিতে পারবেন একশো নম্বর আয়াত সুর আল বাকারা আমি আমার বক্তব্য শেষ করতে চাই আগামী চল্লিশতম পর্বে আমি আশা রাখছি আপনাদের সামনে পনেরো থেকে ষোলো বিশ মিনিট কথা বলবো করোনা ভাইরাসটার আসলে কি যুদ্ধ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার আসলে কি এমন কিছু যে এই পৃথিবীর একটি পরাশক্তি আরেকটি পড়াশুক্তিকে ধ্বংস করার কোনো কোনো একটা কর্মযজ্ঞের অংশ না যতই হোক এটা আমাদের কৃতকর্মের ফল মহান আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হয় না যারা করোনার মাধ্যমে মুক্ত হচ্ছে এটা নির্ধারিত ছিল যে করোনাই তার উশীলা হবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে মানুষকে চিন্তা করার সুযোগ দেওয়ার জন্যে এবং করোনার কিছু সুফল অনেক জায়গায় অনেক ব্যক্তি লিখছেন সামাজিক সুফল যেটা মানুষকে চিন্তা করতে বাধ্য করেছে অনেক কিছু যা হোক আমি সেখানে চলে যাচ্ছি না আমার বক্তব্য শেষ করছি সুরা আল বাকার থেকে যেহেতু উদ্ধৃষ্টি দিয়েছি সেই সুরা আল বাকার আর শেষ তিনটে আয়াত পড়ে আল্লাহর কাছে মনাজাত করে আমরা শেষ করতে চাই রাজিম বিসমিল্লাহি রহমানুর রহিম সুরা আল বাকার শেষ তিনটে আয়াত দুইশো চুরাশি দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি নম্বর আয়াত দিল্লাহে মাহফিলাত মাহফিল আর্থ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

রব্বানা লা তাখিদনা ইন নসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান Kama hamaltahu la bih, al ladina min qablina রব্বানা ওয়ালা তুহমিলনা মালাতাও ওয়া কাতালনা বাই ওয়া আফউন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসনা আলাল কাউমিল কাফিরিন আমি শেষ দুইটি আয়াতের অর্থ বলে নিচ্ছি 285 এর অর্থ রাসূল তার রব হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে এবং মুমিনগণও বিশ্বাস করেন তারা সবাই আল্লাহকে তার মালায়িকাকে তার গ্রন্থসমূহকে এবং তার রসুলগণকে বিশ্বাস করেন আমরা তার রসুলগণের মধ্যে কাহাকেও পার্থক্য করি না এবং তারা বলেন আমরা শুনলাম এবং স্বীকার করলাম করলামা এবং তারা আরও বলেন হে আমাদের রব আমরা আপনার নিকটে প্রার্থনা করছি এবং আপনারই দিকে শেষ প্রত্যাবর্তন দুইশো ছিয়াশির বাংলা অর্থ কোনো ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং সে যা অর্জন করেছে তা তারই উপর বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি সে যেন আমাদেরকে অপরাধী করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তীগণের উপর যেইরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রূপ গুরুভার অর্পণ করবেন না হে আমাদের রব যা আমাদের শক্তির বাইরে ওইরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেন না এবং আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে দয়া করুন আপনিই আমাদের আশ্রয়দাতা অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভালো থাকুন আল্লাহ হাফেজ